গাজলডোবাতে অনেক ছোট নৌকা পাওয়া যায়। এগুলো সাধারণত বার্ড ফটোগ্রাফি করার জন্য ভাড়া পাওয়া যায়। সেই মতো আমি আর অভিজিৎ একটা ছোট নৌকা ভাড়া করে নিয়েছি, তো এগিয়ে চলছি। আর এখানে নৌকাগুলো ঘন্টা হিসাবে ভাড়া পাওয়া যায়। তো সামনে এগিয়ে যাচ্ছি পাখির খোঁজে। এবছর প্রচুর পরিমাণে পাখি এসেছে গাজলডোবাতে। সামনে দেখতে পাচ্ছি যে এক ঝাঁক পাখি রয়েছে, সেগুলো হচ্ছে রেড ক্রেস্টেড পোচার্ড। আর আমার বাঁদিকে কিছু ছিল রুটিশেল শেল ডাক ছিল। এছাড়া এখানে অনেক পাখিরও রয়েছে, যেমন আমার নজরে পড়েছে কমন টেল ডাক কিছু নজরে পড়েছে, আর আসতেই রিভার ল্যাপিং ছিল, আর গ্রিপি ছিল কয়েকটা। আর মজার ব্যাপার, এবার বার হেডেড গুজ সামনে নজরে পড়েছে, ওটা দেখেছি। আর গাজলডোবাতে নর্দার ল্যাপিং এসছে কিছু, তো এখন কুয়াশা আছে, তো রোদ না উঠলে এগুলোকে পাওয়া যাবে না। তো আপাতত রেড ক্রেস্টেড পোচার যেগুলো আছে সেগুলোকেই দেখি। ওই তো সামনে রয়েছে, এগিয়ে যাচ্ছে। ভালো শট পাবো কয়েকটা।